আপনার এই বিজ্ঞানের যুগে যে মোবাইল এই মোবাইলের মাধ্যমে আমরা ফেসবুক ব্যবহার করি বা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর একে অপরের ছবি পাঠিয়ে থাকি যে জিনিস দেখা হারাম সে জিনিসের ছবি দেখা হারাম তাই না নাকি ছবি দেখা চলবে যে জিনিস দেখা হারাম সে জিনিসের ছবি দেখাও হারাম কিন্তু মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা টিভির মাধ্যমে আমরা অনেকেই সেই অশ্লীল দৃশ্য দেখে থাকি বা কথাবার্তা অনেকের মানে প্রেমিকা আছে অনেক মহিলার প্রেমিক আছে প্রেমিক প্রেমিকায় চলে ভিডিও চাট প্রেমিক প্রেমিকায় চলে টেলিফোনের চাট বা ফেসবুকের চাট আর সেখান থেকে তারা অশ্লীল কথা বলে এবং অশ্লীল ব্যবহার করে আর অনেকে প্রশ্ন করে হুজুর আমি যদি আমার স্ত্রীর সঙ্গে ভিডিও চাট করি তাহলে কি সমস্যা আছে এটা দেখাও ওটা দেখাও করতে করতে যদি আমি এমন জিনিস দেখি যেটা আমার জন্য দেখা যায় তো সেটা কি সমস্যা আছে জি সেটা সমস্যা আছে আপনি ভাববেন না যে শুধু এপারে আপনি সৌদি আর আপনি আর বাংলাদেশের তিনি শুধু দুজনেই দেখছেন তা না কারা দেখাচ্ছে কারা দেখাচ্ছে আপনার কাছে সামান্য পয়সা নিয়ে দেখাচ্ছে যারা তাদের কাছে রেকর্ড থেকে যায় না যায় না তাদের কাছে রেকর্ড থেকে যায় তারা যদি চায় আপনাদের এই অশ্লীল ভিডিও কি করবে নেটে ছেড়ে দেবে এবং হয়েছে অনেকে হচ্ছে সুতরাং খবরদার তার না যে এই স্বামী স্ত্রীর মাঝে যেটা দেখা যায় সেটা অন্য কেউ দেখছে না এটা ভাববেন না সুতরাং এরকম করবেন না মোট কথা হলো এর মাধ্যমেও আমরা বহু নোংরা ছবি আমাদের এই বিজ্ঞানের যন্ত্রে দেখে থাকি যেটা অশ্লীলতা আমি সংক্ষেপে স্বামী স্ত্রীর ব্যাপারে কিছু অশ্লীলতা আসে যেটা বলবো স্বামী স্ত্রীর ওখানে কখনো আমরা স্ত্রীর সঙ্গে যে যৌনচারিতা করি সেটা আমাদের জন্য জায়জ না যেমন গুজ্জ্বারে সহবাস করা পায়খানাদার ব্যবহার করা তারপর মাসিক অবস্থায় সহবাস করা এটা কি আমাদের জন্য হালাল না হালাল জেনে যদি কেউ করে সে কাফের হয়ে যাবে আর আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন ওয়ায়াসআলুনা কানিল মাহিদ কুন হুয়া আযান ফাতাজুলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরুবুহunna হাতা না মাসিক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে ঋতু সম্পর্কে জিজ্ঞেস করে বলো সেটা হচ্ছে অসুচিতা অপবিত্রতা সুতরাং তোমরা স্ত্রীদের কাছে সেই সময়ে কি থাকো দূরে থাকো স্ত্রীদের কাছ হতে দূরে থাকো তাদের নিকটবর্তী হয় না যতক্ষণ না পবিত্র হয়েছে কিন্তু অনেক পুরুষ সেটা মান্য করে না ফলে স্ত্রীর সঙ্গে হারাম কাজ করে আর রসুল্লাহ সাল্লাম বলছেন ফকাদ বারিয়া বিমা উআনজালা আল্লাহু আলা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে ব্যক্তি কোন গণকের কাছে এসে জিজ্ঞাসা করলো ভবিষ্যৎ জিজ্ঞাসা করে সে বিশ্বাস করল অথবা স্ত্রীর পায়খানা দারে সহবাস করল অথবা স্ত্রী মাসিক থাকা অবস্থায় সহবাস করল সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ জিনিস মানে কি কোরআন কোরআনের ওপরে কাভের যদি কোরআন নিষেধ করছে কাফের হয়ে গেল এ হলো এক প্রকার অশ্লীলতা স্ত্রীর সাথে যেটা হারাম বলছি আমি অনেকে ওরাল সেক্স সম্পর্কে জিজ্ঞাসা করে ওরাল সেক্স সম্পর্কে অনেক হুজুর ফতোয়া দিয়েছেন আমরা তাদের সমর্থন করি যারা বলেন জায়েজ না ওরাল সেক্স জায়েজ না এটা পশুদের অনুকরণ হয় এই ওরাল সেক্সে কাফেরদের অনুকরণ হয় আর যে জায়গাটা ডান হাত দিয়ে ধরতে নিষেধ করা হয়েছে সেই জায়গাতে মুখ লাগিয়ে আমাদের যৌনচারিতা যৌন খোদা নিবৃত্ত করা হয় বা আমরা যৌন বিলাসিতা ব্যবহার করি প্রয়োগ করি সেটা জায়জ হতে পারে না যে মুখ দিয়ে আল্লাহর জিকির হয় সেই মুখটাকে সেই জায়গায় কিভাবে লাগাতে পারি যে জায়গাতে না পাক না পাকি বের হয় আল্লাহস্থান এহরাম অবস্থায় সহবাস করা রমজানের দিনের বেলায় সহবাস করা তারপর হারাম করার পর কাফফারা আদায়ের আগে সহবাস করা তারপর স্ত্রীকে অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মহিলাকে বিবাহ করে তার সঙ্গে সংসার করা মেয়ে বাবা রাজি নয় তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আমাদের দিয়ে আইনে বিয়ে পড়িয়ে নিলাম করিয়ে নিলাম আইনে যায় যাচ্ছে হয়ে গেল এমন কি বহু মহিলা স্বামী থাকতে বিয়ে করছে পরক্রিয়া করছে আর বিয়ে করছে একটা স্বামী আছে আবার বিয়ে করছে হবে নাকি চলছে আমাদের আইনা আছে চলে যাচ্ছে সুতরাং এটা হচ্ছে এক প্রকার অশ্লীলতা চুপে চুপে বিয়ে হচ্ছে কেউ সাক্ষী নেই মা বিয়ে দিচ্ছে মেয়ের সাক্ষী নেই অভিভাবক নেই এক্ষেত্রেও যারা সংসার করছে তাদের অশ্লীলতা হচ্ছে অজুর যদি হয়ে গেছে তাহলে কি হবে যদি মেনে নিয়েছে তাহলে কি হবে মেনে নিয়েছে আবার বিয়ে পড়াতে হবে বাকি জীবনটা বাকি জীবনটা পবিত্র করার জন্য কি করতে হবে আবার নতুন ভাবে বিবাহ পড়াতে হবে অনেকে শালিকে শুদ্ধ মানে স্ত্রী ও স্ত্রী আবার শালিকেও স্ত্রী বানিয়ে ব্যবহার করে বৈধ মানে বিয়ে করেছে কিন্তু তবুও দুই বোনকে একসঙ্গে রাখা স্ত্রীর সঙ্গে তার খালাকে রাখা স্ত্রীর সঙ্গে তার ফুপুকে রাখা বা ভাইজিকে রাখা বা বোনজিকে রাখা একসঙ্গে স্ত্রী বানিয়ে রাখা সংসার করা এটাও জায়জ না যেমন তালাকের পরে যদি কেউ তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে স্ত্রী ব্যবহার করছে কিংবা হিল্লে করে হালালা করে স্ত্রী বৈধ করছে এসব কিন্তু হারামের পর্যায়ভুক্ত খালি